আসসালামু আলাইকুম। চলেন আজ রান্না হবে শিং মাছ দিয়ে বেগুন আলু ঝোল। আসেন আমরা শুরু করি। এখন আমরা কড়াইয়ে তেল ঢেলে দেব। তেল ঢেলে দিয়ে মরিচ পেঁয়াজ কাটা এক জায়গায় ঢেলে দেব তেলেতে। এখন দিয়ে দেবো আদা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে দেবো জিরা বাটা, তারপরে দেবো মরিচ বাটা। লবণটা দেবো পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে আমরা একটু চিড়ে দেবো। মশলা করে ছেড়ে দিব, দিয়ে লেড়ে নিব। একটু রস দিব, এই যে মাছটা এখন তুলে নেব।
এখন আমরা আলু বেগুনটা মশলা ঢাকে দিব, এবার আমরা একটু কেড়ে দিব। আবার ঢাকে দিব, এই যে এইভাবে ঝোলটা দিয়ে দিয়ে মাছটা এখন ঢালে দিব। এখন দিয়ে দেবো একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একটু দিয়ে দেবো। এখন কিছুক্ষণ পরে একটু জলটা দিব, এই রঙ শেষ হয়ে গেল আমার শিং মাছ দিয়ে বেগুন আলুর ঝোল।